শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত লিবিয়ার উত্তর উপকূলীয় অঞ্চল। সময় যত যাচ্ছে মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে। উপকূলে ভেসে যাওয়া মরদেহ উদ্ধারে এখনও চলছে অভিযান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ড্যানিয়েলে এবং ঝড় পরবর্তী বন্যায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম দেনা শহর। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় শহরটিতে মৃতের সংখ্যা 20,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অনেকের লাশ এখনও উদ্ধার করা সম্ভব না হয়, গলিত মরদেহ থেকে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এরই মধ্যে সৌদির এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দেনা শহরের মেয়রও একই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, পানিতে এবং বিভিন্ন ধ্বংসস্তূপে যেসব মরদেহ এখনও পড়ে আছে সেগুলো থেকে রোগ ছড়াতে পারে, এতে শহরে মহামারী ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া শহরটিতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে মৃতদেহ উদ্ধারে পারদর্শী বিশেষায়িত উদ্ধারকারী দল দরকার বলে জানান শহরটির মেয়র। এদিকে দেনা শহরে এত প্রাণহানির ঘটনা ঘটেছে মূলত দুটি বাঁধ ভেঙে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর বাঁধ দুটি ভেঙে শহরে প্রবেশ করায় সেখানে সুনামির মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এ বন্যায় শহরটির একটি অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এর পরপরই এটি নিছকই একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি মনুষ্যসৃষ্ট দুর্যোগ তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির অনেক রাজনীতিবিদ। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি, সরকারি অবকাঠামোগুলোতে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর পশ্চিমাঞ্চল নিয়ে ত্রিপোলি ভিত্তিক সরকার ও দারনাসহ পূর্বাঞ্চলের আলাদা সরকারের বিভক্তির কারণে বাঁধের মতো জরুরি অবকাঠামোগুলোতে যে সংস্কার কাজ চালানোর জন্য কোনো বাজেট বা পরিকল্পনাও ছিল না। এছাড়া এই বাঁধ দুটি 2002 সালের পর থেকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে জানিয়েছেন দেনার ডেপুটি মেয়র। অন্যদিকে গেল বছরও দেনার বাঁধ দুটি জরুরি ভিত্তিতে সংস্কার না করলে বিপর্যয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন গবেষকরা, তবে স্থানীয় সরকারের দায়িত্বে অবহেলার কারণেই তা সম্ভব হয়নি বলে অভিযোগ তাদের। আফরিন মৌ, সময় সংবাদ।